সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে ডিম, মুরগি ও আলুর দাম। ডিমে বাড়তি গুনতে হচ্ছে ডজনে 15 থেকে 20 টাকা, আর মুরগিতে কেজি প্রতি 15 থেকে 30 টাকা। এক ডজন ডিম গত সপ্তাহে 115 টাকা মিললেও এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে 125 থেকে 130 টাকা। একই বাজারে ব্রয়লার মুরগি কেজিতে 15 থেকে 20 টাকা বেড়ে 180 টাকায়, এবং 20 থেকে 30 টাকা বেড়ে সোনালি মুরগি 330 থেকে 340 টাকায় বিক্রি হচ্ছে। একই সঙ্গে আলু কেজিতে 2 থেকে 3 টাকা বেড়ে 28 থেকে 30 টাকায় বিক্রি হচ্ছে। তবে এ সময়ের মধ্যে পেঁয়াজ কেজিতে 5 টাকা কমে 45 টাকা দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, চাহিদা অনুযায়ী বাজারে ডিম ও মুরগির সরবরাহ কমে যাওয়ায় এই দুই পণ্যের দাম বেড়েছে। তাছাড়া বিভিন্ন সবজির দাম চড়া হওয়ায় ডিম ও মুরগির চাহিদা বাড়ার বিষয়টি দাম বাড়ায় ভূমিকা রাখছে। তবে ক্রেতাদের অভিযোগ, ব্যবসায়ীদের কারসাজির কারণেই মূলত নিত্যপণ্যের দাম প্রতিনিয়ত বেড়ে চলছে। কর্তৃপক্ষের নজরদারি বাড়লে কখনো কখনো দাম কিছুটা কমলেও পরে আবার বাড়িয়ে দেওয়া হয়। সুমন ইসলামের ক্যামেরায় এ আর পারভেজ, NN TV, নারায়ণগঞ্জ।